সবাইকে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য আজকে আমি রোজার মাসের ইফতারের টেবিলের একটি খুব পছন্দের একটি খাবার নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি আপনাদের আশা করি সবার ভালো লাগবে এবং অনায়াসে ঘরে বসে আপনারা তৈরি করে এনজয় করতে পারবেন। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, ছোট ছোট টিপস থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। এর জন্য আমার এক কাপ বেসন লাগবে। বেসনটা আপনারা চেষ্টা করবেন চেলে নিতে, এটা যদি চেলে নেন তাহলে খুব ভালো হয়, তাহলে লাম্পস পড়ে না আর কি। সুন্দর করে চেলে নিতে হবে। তারপরে আমি ফুড কালার দিলাম, অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, খুব সামান্য এক পিঞ্চ মতো দিব। সুন্দর একটা কালার আসবে, সামান্য একটু ইয়েলো কালার আসবে। আর পানিটা খুব একসাথে সব ঢেলে দিবেন না, এক কাপ পানি নিলাম আমি, তারপরে ওখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে সুন্দর করে মেশাবো। অল্প পানি দিয়ে একটু ঘন করে প্রথমে মাখিয়ে নিতে হবে। একসাথে বেশি পানি দিলে কিন্তু এটা মাখানো অসুবিধা হয়ে যাবে। মিনিট খানেক এভাবে করে তারপরে অল্প অল্প পানি দিয়ে একটু পাতলা করতে হবে, খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না। দেখুন আমি দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে, এর থেকে কিন্তু পাতলা করলে এটাকে কন্ট্রোল করা যাবে না। এর থেকে একটু ঘনও করা যেতে পারে কিন্তু এর থেকে পাতলা করা যাবে না। আর খুব ঘন করলেও কিন্তু বুন্দিয়া ভালো হয় না, একটু লেজ বের হয়ে যায়। তো আমি দেখুন টপ টপ করে পড়ছে, ফোটায় ফোটায় পড়ছে, বুঝতে হবে। এই অবস্থা হলে বুঝতে হবে যে টেক্সচারটা ঠিক আছে, বুন্দিয়ার ঘনত্বটা ঠিক আছে। তো এবার আমি তিনটা কালারে করব আজকে। তো ছোট ছোট দুইটা বাটিতে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, খুব বেশি কিন্তু নেবেন না, অল্প করে নেবেন। অন্য দুইটা কালার দিব, একটার মধ্যে আমি গ্রিন কালার দিব, সবই ফুড কালার, আর একটার মধ্যে রেড কালার দিব। সামান্য একটু দেয়াতেই দেখুন এই কালারটা হয়েছে, আপনারা চাইলে আর একটু লাইটও করতে পারেন। আমি একটু ডিপ করেছি, এটা যার যার পছন্দ অনুযায়ী। শিরার মধ্যে দিলে কিন্তু কালারটা আর একটু লাইট হয়ে যায়। আর এটার মধ্যে দিলাম আমি রেড ফুড কালার, এবং একটা হবে রেড, একটা অরেঞ্জ, একটা গ্রিন। আর দেখুন এরকম একটা, এটাকে কি বলে, ঝাঁঝরি বলে অনেকে, এরকম চামচ কিন্তু সবার বাসায় থাকে, এটাতে খুব সুন্দর মতো হয়ে যাবে। তেলটা কিন্তু আপনারা চেষ্টা করবেন ছড়ানো বাসনে, কড়াইতে ছড়ানো বাসনে নিতে, একটু বেশি করে তেল নিতে হবে, অল্প তেল নিলে কিন্তু বুন্দিয়া ভালো হবে না। দেখুন তেলটা দেখছি চেক করে দেওয়ার পরে কিন্তু একটু সময় লাগছে ভেসে উঠতে। দেখুন আবার দিলাম কিছুক্ষণ পরে, এবার কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ছে। আর একটু কয়েক সেকেন্ড পরে, আর প্রায় 10-12 সেকেন্ড পরে সঠিক টেম্পারেচারটা আসবে, মানে আপনি বুন্দিয়ার ফোটা ফেলার সাথে সাথে ভেসে উঠবে সেটা কিন্তু সঠিক তাপমাত্রা দিলে। দেখুন আমি দিচ্ছি, খুব স্পিডে কিন্তু পড়ছে, তারপরে কিন্তু সাথে সাথে ভেসে উঠছে, এর অর্থ তেলটা খুব ভালো মতো গরম আছে। তেল যদি ঠান্ডা থাকে, কম গরম থাকে, তাহলে একটার উপর একটা পড়ে পড়ে চ্যাপটা হয়ে যাবে। আর আপনারা খুব বেশি একসঙ্গে দিবেন না, আমি 2 চামচ দিলাম, আপনারা 1 চামচ করে দিবেন, যারা নতুন তারা 1 চামচ করেই দিবেন। 2 চামচ অনেক সময় বুন্দিয়াগুলো চ্যাপটা হয়ে যেতে পারে। আর কয়েক সেকেন্ড পরে দেখবেন একটু নাড়ালে দেখবেন ঝনঝন শব্দ হচ্ছে, একটু খড়খড় শব্দ হলেই বুঝবেন যে বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে, উঠে ফেলছি আমি। এতো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, একটু শব্দ হলেই উঠাই ফেলতে হবে। এই দেখুন প্রত্যেকবারই কিন্তু এটা পরিষ্কার করে দিতে হবে, না হলে কিন্তু বুন্দিয়া গোল গোল হবে না। আমি মুছে দিচ্ছি, যেহেতু হলুদ কালার করলাম এবার লাল কালার দিব, মুছে নিচ্ছি। যদি আপনি সবুজ কালার দিতেন তাহলে কিন্তু এটা ধুয়ে নিতে হতো, ধুয়ে মুছে নিলেই হবে। এবার আমি রেড কালারটা দিচ্ছি, দেখুন ঠিক একইভাবে কিন্তু এগুলো ভেসে উঠছে, সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে। আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এক জায়গায় চাকমিটা রেখে দিলেই হবে, ঝাঁকাঝাঁকি করারও প্রয়োজন হয় না। প্রত্যেকটা বুন্দিয়ায় সাথে সাথে ভেসে উঠছে, আপনারা খেয়াল করুন ব্যাপারটা। তেলটার টেম্পারেচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গোল গোল বুন্দিয়া বানানোর ক্ষেত্রে। এটাও দেখুন কত সুন্দর গোল গোল মুক্ত দানার মতো বুন্দিয়া হয়েছে। তো নাড়ালেই কিন্তু, নাড়ালেই দেখুন খড়খড় শব্দ হচ্ছে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
আচ্ছা হয়ে গেল। তেলটা কিন্তু আপনারা ফ্ল্যাট কোনো প্যানে দিবেন না, কড়াই জাতীয় জিনিসে দিবেন, এরকম একটু বেশি তেল দিবেন, যেন ডিপটা বেশি থাকে, ডেপটা বেশি থাকে, সেটা খেয়াল করতে হবে। এবার আমি সবুজটা দিচ্ছি, সবুজটাও ঠিক একইভাবে দেখুন, আপনারা খেয়াল করুন কীভাবে কেমনভাবে বেশি হচ্ছে। আমি কিন্তু লাল আর সবুজ কালারটা খুব সামান্য দিয়েছি, এটা কিন্তু খুব বেশি দিলে ভালো লাগবে না, অল্প অল্পই দিতে হবে। মানে হলুদ রঙের বুন্দিয়ার মধ্যে লাল আর সবুজ কালার অল্প অল্প থাকবে, দেখতে এটাই ভালো লাগে। হয়ে গেছে, দেখুন পড়ার পরে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর একটু ডিপ কালার হয়ে যায়। হয়ে গেছে, এভাবে সবগুলোই ভেজে ফেলতে হবে। আমি একইভাবে সব ভেজে নিয়েছি। এবার একটা টিস্যু পেপার, অবশ্যই আপনারা টিস্যু পেপারের উপর রাখবেন, তাহলে অতিরিক্ত যে তেলটা আছে টিস্যু পেপার দিলে, মানে কিচেন টিস্যু দিলে ওটা সোক করে নেবে, নাহলে পরে শিরাতে দিলে একটু তেল তেল একটা ভাব হয়, এটা ভালো লাগে না। আমি একটা চাপ দিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন একটা মচমচ হয়েছে, এখন চাপ দিলে ভেঙে যাচ্ছে। আচ্ছা আমি দেখাচ্ছি সবগুলো বুন্দিয়া কেমন গোল গোল হয়েছে, আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে। তেলটা খুব ভালো মতো গরম থাকলে কিন্তু আপনাদের বুন্দিয়া এমনই হবে। আচ্ছা আমি শিরা বানাচ্ছি, এবার এক কাপ চিনি দিচ্ছি একটা প্যানে, এক কাপ চিনি আর 3/4 কাপ পানি দিলাম। আপনারা চাইলে এলাচ দিতে পারেন, কিন্তু আমি আজকে এলাচ দিইনি, আমি ঘি দিয়েছি, ঘিটা দিবেন, ঘিটা দিলে খুব ভালো লাগে। 1 চামচ ঘি দিব। এক চামচ ঘি দিচ্ছি, আর আমি মিষ্টি জিনিসে একটু লবণ দিতে পছন্দ করি, সামান্য একটু লবণ, 1 পিঞ্চ মতো লবণ দিতে হবে, তাহলে মিষ্টির জিনিস স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা যদি মিষ্টিতে চিনি লবণ খেতে না চান, নাও দিতে পারেন, বাট আপনি করে টেস্টটা করে দেখতে পারেন, অনেক ভালো লাগে, একটু লবণ দিয়ে খেয়ে দেখতে পারেন। জাস্ট চিনিটা গলে একটা বলক আসলেই আমি বুন্দিয়াগুলো ছেড়ে দেবো। বলক এসে গেছে, আমি এবার সবগুলো বুন্দিয়া ছেড়ে দেবো। দর্শক দেখেন কতটা সুন্দর লাগছে, প্রত্যেকটা বুন্দিয়া কিন্তু খুব সুন্দর মতো গোল গোল হয়ে গোল গোল হয়েছে আর কি। একবার নেড়ে দিতে হবে, দেখুন অতিরিক্ত যেই রসটা দেখা যাচ্ছে এটা কিন্তু থাকবে না, এটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে, চেড়ে নিবে আর কি। আমি একটু নেড়ে চেড়ে এটা চুলাটা অফ করে ঢেকে দিব, ঢেকে ঘন্টাখানেক রাখবো। যদি আপনাদের তাড়া থাকে তখনই খেতে ইচ্ছা করে, সেক্ষেত্রে আপনারা অল্প আঁচ দিয়ে 10 মিনিট মতো একটু নাড়াচাড়া করে দিবেন, মাঝে মাঝে কিন্তু ওলট পালট করে দিতে হবে। হয়ে গেছে আমার সুন্দর বুন্দিয়া, দেখতে পাচ্ছেন দর্শক, আমার বলার কিছু অপেক্ষা রাখে না কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু ইফতারিতে এটা টেবিলে রাখতে পারেন, সবাই খুব পছন্দ করবে, এবং এমনি সময় ওটা খাওয়া যায়। ছোটো ছোটো যে টিপসগুলো আমি বললাম, এগুলো যদি আপনারা খেয়াল রাখেন, মাথায় রাখেন, আপনাদেরটা অনেক সুন্দর হবে। তো আপনাদের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো আজকের মতো এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফিজ।